আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। আজকে যথারীতি নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য নতুন আয়োজন। ষষ্ঠ অধ্যায় থেকে আমরা একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করছি তোমরা আমার সঙ্গে জয়েন করবে এবং খুব ভালো মতো আত্মস্থ করার জন্য চেষ্টা করবে আমার এই লেকচারটুকু। আমি আমার লেকচারটুকু শুরু করছি যথারীতি। আজকে আমি তোমাদেরকে পড়াবো হলো স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি মানে হলো যে রসায়নের যে অধ্যায়ে উৎপাদ হতে বিক্রিয়ক এবং বিক্রিয়ক হতে উৎপাদের পরিমাণ নির্ণয় করা হয়। সেই অধ্যায়কে আমরা স্টয়কিওমেট্রি বলে থাকি। তার মানে রসায়নের যে অধ্যায়ে, যে পার্টে উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ এবং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ নির্ণয় করা সম্ভব করা হয়, রসায়নের সেই অধ্যায়কে আমরা স্টয়কিওমেট্রি বলে থাকি। আজকে আমরা তোমাদেরকে স্টয়কিওমেট্রির উপরে আলোচনা করব, এরপরে লিমিটিং বিক্রিয়ক নিয়ে আলোচনা করব। যথারীতি আলোচনা থাকবে এখানে এবং খুব ভালো মাপের টপিকগুলো আলোচিত হবে ইনশাল্লাহ এখানে, আর এগুলো থেকে ম্যাথমেটিক্স পরীক্ষায় আসে। আমরা একটা ঢাকা বোর্ডের একটি উদ্দীপক নিয়েও আলোচনা করব। ঢাকা বোর্ডে একটা উদ্দীপক এসছে, যেটা সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের মেধা শানিত হবে ইনশাল্লাহ। আমরা প্রথমেই যে আলোচনাটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ কিভাবে নির্ণয় করা হয় এবং উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ কিভাবে নির্ণয় করা যায়। আমরা এরকম একটা এক্সাম্পল নিয়ে আসছি, যেমন ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে। আমরা জানি যে এখানে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, অক্সিজেনের যোজ্যতা 2, তাই এখানে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে এবং ব্যালেন্স করতে গেলে এখানে একটা 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে। তোমরা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, এদের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভরগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, আর এখানে সামনে 2 আছে, এই জন্য এটা 80 হবে। অক্সিজেন জেনে রাখা ভালো, 32, আর এখানে হচ্ছে 2 ইন্টু ক্যালসিয়াম 40 যোগ হচ্ছে 16, তার মানে হলো 2 গুণন হচ্ছে 56, তার মানে হলো সেগুলো 12 দুই হাত থেকে 1, 5 গুণ 10, 11, 12, তাহলে 12। তাহলে এটা আগে আমাদেরকে জেনে রাখা দরকার। তাহলে এখান থেকে বিভিন্ন স্টাইলের প্রশ্ন হতে পারে, যেমন এখানে আমরা প্রশ্ন চাইতে পারি 10 গ্রাম ক্যালসিয়াম প্রয়োজনীয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করা যাবে তাহলে আমরা এখান থেকে সহজেই অ্যান্সারটা বের করতে পারি। তোমরা লক্ষ্য করো যে এখানে 80 গ্রাম ক্যালসিয়াম থেকে কিন্তু আমরা ক্যালসিয়াম অক্সাইড পাই হচ্ছে 112 গ্রাম। তাহলে এখান থেকেই তুমি ম্যাথমেটিক্সটা স্টার্ট করতে পারো। তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম ধাতু হতে ক্যালসিয়াম অক্সাইড, বা এটাকে চুন বলা হয়, পাবো
কত গ্রাম 112 গ্রাম অতএব 1 গ্রাম ক্যালসিয়াম ধাতু হতে ক্যালসিয়াম অক্সাইড বা চুন পাবো 112 বাই হচ্ছে 80 গ্রাম অতএব এখানে আমি প্রশ্নের মধ্যে দিয়েছি 10 গ্রাম তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম হতে আমরা 112 আর হলো 10 বাই হলো 80 পাবো হচ্ছে এখানে 14 গ্রাম চুন আমরা 14 গ্রাম চুন পাবো এখানে তার মানে আমরা কিন্তু বিক্রিয়ক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক থেকে কি পরিমাণ আমরা উৎপাদ পাই সেই আলোচনাটা আমরা এখানে এই স্টয়কিওমেট্রিরই কিন্তু একটা অংশ তো এরকম যেমন প্রশ্ন হতে পারে আবার এখানে অক্সিজেনের জিনিসও চাওয়া হতে পারে যেমন এরকমভাবে যে 10 গ্রাম ক্যালসিয়ামকে অক্সিজেন দ্বারা দহন করতে হ্যাঁ কি পরিমাণ অক্সিজেন দরকার কি পরিমাণ অক্সিজেন দরকার এভাবেও প্রশ্ন আসতে পারে এরকম একটা উদ্দীপক থেকে এটা ধরো একটা উদ্দীপক ধরে নাও এই উদ্দীপক থেকে আমরা প্রথমত চাইলাম যে 10 গ্রাম ক্যালসিয়ামকে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন স্বয়ং বিক্রিয়া করে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাবো সেকেন্ড টাইম তোমাদেরকে উদ্দীপক ঠিক রাখছে 10 গ্রাম ক্যালসিয়ামকে অক্সিজেন দ্বারা দহন করতে কি পরিমাণ অক্সিজেন আমাদের দরকার হবে সেটাও কিন্তু আমি এখান থেকে বের করতে পারবো দেখো একটু লক্ষ্য করো আমার এখানে প্রতিপাদ্য বিষয় হচ্ছে অক্সিজেন অক্সিজেনটাকে আমাদের আনতে হবে এখানে তাহলে 80 গ্রাম ক্যালসিয়ামকে দহন করতে প্রয়োজনীয় অক্সিজেন সমান সমান 32 গ্রাম অতএব 1 গ্রাম ক্যালসিয়ামকে দহন করতে প্রয়োজনীয় 32 বাই হচ্ছে 80 গ্রাম এবং এখানে যদি আমি 10 গ্রাম ক্যালসিয়ামকে আমি দহন করতে চাই তাহলে হলো 32 গুণন হচ্ছে 10 হলো 80 তাহলে এটা এটা কেটে গেল 4 আষ্টে 32 তার মানে হলো 4 গ্রাম আমাদের অক্সিজেন দরকার তাহলে আমরা বিভিন্ন স্টাইলে প্রশ্নগুলো করতে পারি অন্যভাবে যদি আমরা এরকম প্রশ্ন করি 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রাপ্তির জন্য কি পরিমাণ ক্যালসিয়াম ধাতু দরকার তাহলে আমরা উল্টা দিক থেকে আসবো এবার আমরা আগে লেফট টু রাইটে গিয়েছিলাম এবার রাইট টু লেফটে আসবো তার মানে হলো 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেতে ক্যালসিয়াম ধাতু দরকার 80 গ্রাম অতএব 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেতে ধাতু দরকার 80 বাই হলো 112 গ্রাম অতএব যদি আমি 100 গ্রাম যদি ক্যালসিয়াম অক্সাইড পেতে চাই তাহলে আমার দরকার হলো 80 গুণন হলো 100 বাই হলো 112 গ্রাম 71.42 গ্রাম আমার ক্যালসিয়াম ধাতু দরকার তার মানে হলো 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বা চুন যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের ক্যালসিয়াম ধাতু লাগবে হলো 71.42 গ্রাম ঠিক আছে 112 এ যদি 80 হয় 100 গ্রামে অবশ্যই কম হবে তাহলে 80-র তুলনায় কম হবে অর্থাৎ 71.42 গ্রাম ক্যালসিয়াম ধাতু আমাদের দরকার
তো এটাই হলো স্টয়কিওমেট্রির মূল প্রতিপাদ্য বিষয় যে বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ নির্ণয় করতে পারি আবার উৎপাদ থেকে আমরা বিক্রিয়ক নির্ণয় করতে পারি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে দেখেছো যে মোলের কনসেপ্ট থেকে আমরা এক মোল যে কোনো গ্যাসের আয়তন এসটিপিএ এটা দেখিয়েছিলাম। এসটিপিএ ওয়ান মোল যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন সমান হচ্ছে 22.4 লিটার। আমরা এই কনসেপ্টের উপরে ইচ্ছা করলেও আমরা স্টয়কিওমেট্রির ব্যবহার বা প্রয়োগটা দেখাতে পারি। যেমন কোনো একটা বোর্ডে এসছে একটা প্রশ্ন, আমি দেখেছি যে চুনা পাথর, এখানে চুনা পাথর দেওয়া আছে। হ্যাঁ, চুনা পাথরকে হিট করা হয়েছে, হিট করলে এখানে আমরা চুন পেয়েছি আর এখানে এক্স গ্যাস পেয়েছি। তাহলে এখান থেকে বিভিন্ন স্টাইলে প্রশ্ন হতে পারে। যেমন একটা প্রশ্ন হতে পারে যে উৎপাদে মৌলসমূহের শতকরা সংযুতি হিসাব করো, সংযুতি হিসাব করো। আমি করে দিচ্ছি, আমি আর লিখব না, একবারে করে। এখানে উৎপাদ বলতে এখানে ক্যালসিয়াম অক্সাইডকে বোঝানো হয়েছে। তা ক্যালসিয়াম অক্সাইড এখানে উৎপাদ এবং এক্স কি উৎপাদ এটা আসলে বলে না এখানে, এটা এক্সটার উপরে অন্য প্রশ্ন আমরা করব। এখানে ক্যালসিয়াম অক্সাইডটা এখানে উৎপাদ মেন প্রোডাক্ট হিসাবে ধরা হচ্ছে। তো ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে দুটি মৌল আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে এই ক্যালসিয়াম এবং অক্সাইডের মধ্যে শতকরা সংযুতি, আমরা শতকরা সংযুতিটাও তোমাদেরকে একটু এখানে বুঝিয়ে ফেলছি যে কিভাবে রাসায়নিক সংযুতি বের করা হয়। সংযুতি মানে হলো যে কোনো একটি যৌগে মৌলসমূহের শতকরা পরিমাণ কত, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড যদি 100% হয় তাহলে ক্যালসিয়াম কত পার্সেন্ট আর হলো অক্সিজেন কত পার্সেন্ট সেটি আমরা বের করব। তো তাহলে কিভাবে করতে হয় আমরা একটু লক্ষ্য করি। ক্যালসিয়াম এবং অক্সাইড এটার আণবিক ভর হচ্ছে 40 প্লাস হচ্ছে 16 সমান সমান হচ্ছে 56। তাহলে এখানে লক্ষ্য করো যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম ধাতু রয়েছে, ধাতু রয়েছে হচ্ছে 40 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম ধাতু রয়েছে 40 বাই 56 গ্রাম। অতএব 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম ধাতু রয়েছে 40 গুণন হচ্ছে 100 বাই হলো 56, 42% মানে এত পার্সেন্ট, মানে এত গ্রাম, তো এটা গ্রাম বা হলো 71.42% মানে এত পার্সেন্ট ক্যালসিয়াম আছে। আর যদি আমি অক্সিজেনটা বের করতে চাই তাহলে অক্সিজেনের যদি এখানে যে 40 আছে, 40-এর জায়গায় যদি তুমি 16 দিয়ে দাও তাহলে 16 গুণন হলো 100 বাই হচ্ছে 56, তাহলে 28.57 গ্রাম বা 28.57%। অথবা তুমি যে 71টা পাইলা এমনি সরাসরি অক্সিজেন সমান সমান হলো 100 থেকে তুমি যদি 71.42 বিয়োগ করে দাও তাহলে এটাই কিন্তু তোমার 28.57% হয়ে যাবে। তার মানে যদি কোনো যৌগের মধ্যে দুটি মৌল থাকে, একটা বের করলে অপরটি 100 থেকে বিয়োগ করে দিলেই হয়ে যায়। যদি দুটি মৌল থাকে তাহলে দুটি মৌলের শতকরা সংযুতি বের করে নিতে হবে এবং দুটা যোগ করে 100 থেকে বিয়োগ করে দিলে অপরটি আমরা পেয়ে যাব। তো এইরকম একটা প্রশ্ন হতে পারে, হয়, সাধারণত হয়। এরপরে আমরা সেকেন্ড যে কোশ্চেনটা এখানে সাবমিট করতে চাই সেটি হচ্ছে এরকম যে প্রমাণ অবস্থায়
প্রমাণ অবস্থায় এত গ্রাম চুনা পাথর হতে কত মিলিলিটার এক্স গ্যাস পাওয়া যাবে। এরকম প্রশ্ন হতে পারে যে প্রমাণ অবস্থায় এখানে চুনা পাথরের পরিমাণটা 12.5 গ্রাম দেয়া আছে। তো তাহলে আমাদের এখন চুনা পাথর বলতে আমরা আসলে এখানে ক্যালসিয়াম কার্বনেট বুঝি। যদিও ক্যালসিয়াম কার্বনেট 100% না, চুনা পাথরের মধ্যে ভেজাল থাকে, তারপরেও নবম দশম শ্রেণীর নিরিখে বা সেই রেসপেক্টে আমি সেই বিতর্কে যাব না। এখানে চুনাপাথর বলতে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে সরাসরি ধরছি। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড পাবো আর হলো কার্বন ডাইঅক্সাইড পাবো। এটি হচ্ছে সলিড, এটা হচ্ছে গ্যাসীয় এবং অলসো সলিড। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে রিলেটেড যে কোশ্চেন সে তো আমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছি। এখন এটা গ্যাস, তো আমরা জানি যে এক মূল যে কোনো গ্যাসের আয়তন কিন্তু 22.4 লিটার, তাহলে এটার আণবিক ভর কিন্তু 100। তাহলে খুব সহজ হয়ে আসছে কোশ্চেনটা, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড পাবো 22.4 লিটার। অতএব এখানে আমার কাছে চাওয়া হচ্ছে 12.5, মানে 12.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে প্রমাণ অবস্থায় আমি পাবো হলো 22.4 × 12.5 বাই হলো 100। তাহলে এত লিটার, বা আমরা এটা 22.4 × 12.5 গুণন হচ্ছে 1000, যেহেতু আমি মিলিলিটার করছি 1000 মিলিলিটার সমান সমান হচ্ছে 1 লিটার। তাহলে এখানে হলো 2800 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড আমরা পাবো। তাহলে এগুলো সবগুলাই হলো স্টয়কিওমেট্রির অংশ আর কি, অর্থাৎ এখানে বিক্রিয়ক থেকে উৎপাদ বের করতে করছি। অনুরূপভাবে যদি আমরা প্রশ্ন এখান থেকে যদি একটু অন্যরকমভাবে করি, তাহলে এরকমভাবে যদি আমরা প্রশ্ন এখান থেকে যদি একটু দেই যে প্রমাণ অবস্থায় ধরো যে 40 লিটার এক্স গ্যাস তৈরি গ্যাস প্রস্তুত করার সময় করার জন্য কত গ্রাম চুনা পাথর দরকার। আমি আগেই বলেছি এখানে চুনাপাথর মানি হলো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটটাকেই চুনাপাথর হিসাবে ধরা হচ্ছে আর কি। তা আমার ক্যালসিয়াম কার্বনেটটা কতটুকু লাগবে 40 লিটার যদি আমি এক্স গ্যাস তৈরি করতে চাই? তাহলে আমরা অলরেডি দেখেছি যে এক্স সমান সমান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ঠিক আছে, আর এটা হলো 22.4 লিটার। যে কোনো গ্যাসই হোক এটা 22.4 লিটার হবে, আমরা উপরোক্ত সূত্র থেকে দেখতে পাচ্ছি। তাহলে এখানে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড বা এক্স গ্যাস পেতে চুনা পাথর দরকার, দরকার কত 100 গ্রাম। 100 গ্রাম মানে কি, চুনাপাথর অলরেডি যে রিয়াকশনটা আমরা দেখেছিলাম যে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, মানে আমি ছোট্ট করে একটু লিখে দিচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি আমরা হিট করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হলো 22.4 লিটার আর এটি হচ্ছে আণবিক ভর হচ্ছে 100। তো তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে আমাদের চুনাপাথর দরকার হলো 100 গ্রাম। অতএব যদি আমরা 40 লিটার যদি আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড বা এক্স গ্যাস পেতে চাই, তাহলে চুনাপাথর দরকার হলো 100 × 40 / 22.4 গ্রাম দরকার।
জল এখন লক্ষ্য করো এখন যে জিনিসটা আমি তোমাদেরকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক দুটি বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কের পরিমাণ কম থাকে বিক্রিয়ার পাত্র থেকে আগেই শেষ হয়ে যায় এই ধরনের বিক্রিয়কে আমরা লিমিটিং বিক্রিয়ক বলে থাকি যেমন আমরা ম্যাগনেসিয়ামের সঙ্গে মানে আমরা যদি চার মোল ম্যাগনেসিয়াম ধাতু চার মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে চার মোল ম্যাগনেসিয়াম যদি ম্যাগনেসিয়ামকে যদি আমরা এইভাবে দেখাই চার মোল ম্যাগনেসিয়াম মানে হলো চারটি ম্যাগনেসিয়াম পরমাণু তো আমরা এভাবে না দেখিয়ে এভাবে দেখায় চারটা ম্যাগনেসিয়াম আর অক্সিজেন আছে হচ্ছে চার মোল মানে কি চার মোল মানে হলো আটটি পরমাণু চার মোল মানে হলো আটটি পরমাণু তাহলে আটটি পরমাণু আট পরমাণু এখানে এইট পরমাণু আর এখানে হলো ফোর পরমাণু তাহলে চার পরমাণু ম্যাগনেসিয়াম এবং আট পরমাণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া দেখো বিক্রিয়াটার মধ্যে সামঞ্জস্যতা থাকবে না সেখানে কি হবে এখানে চারটা ম্যাগনেসিয়ামের সঙ্গে চারটি অক্সিজেন পরমাণু যুক্ত হবে তাহলে এখানে চারটি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে চারটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে এই পাত্রের ভিতরে আর এর মধ্যে কিন্তু দুটি মানে অর্থাৎ চারটি অক্সিজেন পরমাণু কিন্তু এটা কিন্তু অবিয়োজিত অবস্থা অর্থাৎ ব্রেক হয়নি ভাঙে নাই তার মানে হলো যে অক্সিজেন যে আটটা অক্সিজেন পরমাণু ছিল চারটি পরমাণু কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে আর চারটি পরমাণু কিন্তু এখানে কিন্তু অবশিষ্ট রয়েছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ম্যাগনেসিয়ামের পরিমাণটা কম যদি আরও চারটি ম্যাগনেসিয়াম পরমাণু থাকত তাহলে এই চারটি অক্সিজেন পরমাণুর সঙ্গে কিন্তু উৎপাত সৃষ্টি করত তো যেহেতু এখানে ম্যাগনেসিয়াম ধাতুর পরিমাণ কম যার কারণে অক্সিজেনের সঙ্গে প্রয়োজনীয় যে পরিমাণ অক্সিজেন আছে এই পরিমাণ অক্সিজেনের সঙ্গে কিন্তু এই ইনসাফিসিয়েন্ট যে ম্যাগনেসিয়াম সে কিন্তু পূর্ণভাবে রিয়াকশানে পার্টিসিপেট করতে পারে নাই এখানে অক্সিজেনের পরিমাণটা বেশি আর ম্যাগনেসিয়ামের পরিমাণটা এখানে কম সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম ধাতুকে লিমিটিং বিক্রিয়ক বলে থাকি লিমিটিং বিক্রিয়ক বলি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আবারও বলছি প্রয়োজন হলে এখানে চার মোল ম্যাগনেসিয়াম মানে হলো চারটি ম্যাগনেসিয়াম পরমাণু আর চার মোল অক্সিজেন মানে হলো অক্সিজেন যেহেতু দ্বি পরমাণু তা চার মোল অক্সিজেন পরমাণু কি আটটি অক্সিজেন পরমাণু তাহলে চারটি ম্যাগনেসিয়াম পরমাণু চারটি অক্সিজেন পরমাণুর সঙ্গে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করেছে এটা কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড এবং আনইউজড কিন্তু এখানে কিন্তু দুই মোল কিন্তু অক্সিজেন পরমাণু রয়ে গেছে দুই মোল অক্সিজেন পরমাণু মানে কি চারটি অক্সিজেন পরমাণু তাহলে এই পাত্রের ভিতরে কিন্তু আনইউজড কিন্তু অক্সিজেন রয়ে গেছে যদি আরও ম্যাগনেসিয়াম নিতাম যদি আরও চারটি ম্যাগনেসিয়াম থাকতো তাহলে রিয়াকশানটা কিন্তু আরও বেশি অর্থাৎ উৎপাদটা কিন্তু আমি আরও বেশি পেতাম অ্যাটমিক ইকোনমি কিন্তু আরও আমার বেশি হয়ে যেত কিন্তু সেটি না পেয়ে এটা অবিয়োজিত আনইউজড অবস্থায় রয়ে গেছে আর স্বল্পতা দেখা যাচ্ছে হচ্ছে ম্যাগনেসিয়াম পরমাণুর তার মানে ম্যাগনেসিয়াম পরমাণুর এখানে স্বল্পতা দেখা যাচ্ছে বিধায় ম্যাগনেসিয়াম ধাতুকেই আমরা কিন্তু লিমিটিং বিক্রিয়ক বলে থাকি তো এটি হচ্ছে তোমার একটি কনসেপ্ট তাহলে আমি এইবার একটু ম্যাথমেটিক্যালি কনসেপ্টটা নিয়ে আসার চেষ্টা করি
এখানে লক্ষ্য করো যে এটা এই সেল আমরা এখানে 10 গ্রাম 10 গ্রাম এই সেল নিয়েছি আর এর ভিতরে আমি 5 গ্রাম ধাতব সোডিয়াম যোগ করে দিয়েছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে সোডিয়াম ধাতুর সাথে যদি HCl রিঅ্যাকশন হয় কি পাবা পাবা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের ব্যালেন্স যদি করি এখানে একটা 2 দিতে হবে এখানে একটা 2 দিতে হবে আর সোডিয়াম এখানে একটা 2 দিতে হবে এই রিঅ্যাকশনটা এখানে হবে আমার প্রশ্ন থাকবে যে লিমিটিং বিক্রিয়কটা কি হবে লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে এবং কত গ্রাম লবণ তৈরি হবে কত গ্রাম লবণ উৎপন্ন হবে হবে এরকম এখন প্রশ্ন হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে এবং কত গ্রাম লবণ উৎপন্ন হবে তাহলে আমরা লিমিটিং বিক্রিয়কটা এখানে খুব সার্থকভাবে শিখতে পারবো যদি আমরা ম্যাট্রিক্সটা করতে পারি এখানে লক্ষ্য করো যে 10 গ্রাম HCl দেওয়া আছে আর 5 গ্রাম কিন্তু সোডিয়াম দেওয়া আছে তাহলে এখানে এই 5 গ্রাম সোডিয়াম ধাতু কত গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে এটি আগে আমাদের আগে বের করে নিতে হবে কারণ এখানে HCl তো সিনিয়র HCl তো প্রচুর আছে আর সোডিয়াম তো 5 গ্রাম এখন এই 5 গ্রামের সঙ্গে 10 গ্রাম সামঞ্জস্যপূর্ণ কোনো বিক্রিয়ক কিনা এটি আমাদেরকে টেস্ট করতে হবে তো এই টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে লক্ষ্য করো যে 46 গ্রাম সোডিয়াম ধাতু বিক্রিয়া করে কত গ্রাম HCl এর সাথে 73 গ্রাম HCl এর সাথে অতএব 1 গ্রাম ধাতব সোডিয়াম বিক্রিয়া করে 73 বাই হলো 46 গ্রাম HCl এর সাথে অতএব এখানে ধাতব সোডিয়াম আছে হলো 5 গ্রাম তাহলে 5 গ্রাম ধাতব সোডিয়াম বিক্রিয়া করে হলো 73 গুণন 5 বাই হলো 46 গ্রাম সমান সমান হচ্ছে 7.93 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু 10 গ্রাম HCl আছে তাহলে 10 গ্রাম HCl পুরোটা কিন্তু রিঅ্যাকশন করবে না কারণ 5 গ্রাম ধাতব সোডিয়ামের সঙ্গে রিঅ্যাকশন করতে ঠিক কি পরিমাণ HCl দরকার 7.93 গ্রাম HCl দরকার কিন্তু পাত্রের মধ্যে কিন্তু 10 গ্রাম কিন্তু HCl এখানে রয়ে গেছে তাহলে 10 গ্রাম HCl কে তো সে প্রশমিত করতে পারবে না 10 গ্রাম HCl এর মধ্যে পূর্ণ রিঅ্যাকশন কিন্তু 5 গ্রাম সোডিয়াম অ্যাট লিস্ট পারবে না আরও বেশি দরকার ছিল কতটুকু বেশি ছিল কতটুকু বেশি নিলে পারতাম সে প্রশ্নে আমি যাব না আমার প্রশ্ন হচ্ছে যে 5 গ্রাম ধাতব সোডিয়াম কিন্তু 10 গ্রাম HCl এর সঙ্গে রিঅ্যাকশন কমপ্লিট করতে পারবে না তাহলে কি কতটুকু পারবে এতটুকু পারবে তাহলে পাত্রের ভিতরে কিন্তু HCl কিন্তু উদ্বৃত্ত থেকে যাবে পাত্রে উদ্বৃত্ত HCl সমান সমান হচ্ছে কত ছিল ওখানে 10 গ্রাম 10 মাইনাস হচ্ছে 7.93 এত গ্রাম কিন্তু উদ্বৃত্ত থাকবে 2.06 গ্রাম কিন্তু উদ্বৃত্ত থাকবে তাহলে আমরা কিন্তু এখানে বুঝতেই পারলাম যে সোডিয়ামের তুলনায় কিন্তু HCl এর পরিমাণ কিন্তু পাত্রের ভিতরে বেশি এখানে পাত্রে উদ্বৃত্ত মানে রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার পরেও কিন্তু 2.06 গ্রাম কিন্তু HCl কিন্তু পাত্রে থেকে যাবে তাহলে ঘাটতি হবে কোনটা ঘাটতি হবে কিন্তু তোমার ধাতব সোডিয়াম যদি ধাতব সোডিয়াম আরও বেশি থাকতো তাহলে কিন্তু
তোমার 10 গ্রামকেই কিন্তু 10 গ্রামের সঙ্গেই কিন্তু রিঅ্যাকশনটা করতে পারতো, কিন্তু এখন করছে কত 7.93 গ্রামের সাথে। তার মানে পাত্রের মধ্যে যে পরিমাণ সোডিয়াম আছে এই সোডিয়ামকে সোডিয়ামের সঙ্গে পূর্ণ রিঅ্যাকশন যদি করতে চায় তাহলে 7.93 যথেষ্ট, তাহলে 10 গ্রাম আমার দরকার হচ্ছে না। তাহলে এখানে পাত্রের মধ্যে উদ্বৃত্ত রয়ে গেছে হচ্ছে এই সেল, অতএব লিমিটিং বিক্রিয়ক হবে। লিমিটিং বিক্রিয়ক হবে হচ্ছে সোডিয়াম ধাতু, কারণ এটার পরিমাণ কম আছে। তোমরা এইচ ডব্লিউ, তোমাদেরকে আমি এইচ ডব্লিউ দিচ্ছি, তোমরা বাসায় করবা। সেটা হচ্ছে যেমন হলো 100 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ধরো 150 গ্রাম এই সেল বিক্রিয়া করে তাহলে লিমিটিং বিক্রিয়ক কি হবে? লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে এটা তোমরা বাছাই করবা। তাহলে লিমিটিং বিক্রিয়কটা আমি এখানে তোমাকে বুঝিয়ে দিলাম। আরো একটা প্রশ্ন হচ্ছে যে কত গ্রাম লবণ উৎপন্ন হবে। এই লবণ উৎপন্ন হওয়ার বিষয়টা কিন্তু আমরা ধাতব সোডিয়ামকে মূল্যায়ন করব, যেহেতু ধাতব সোডিয়ামটা অল্প মানে কম আছে। ধাতব সোডিয়ামের পক্ষে যতটুকু লবণ তৈরি করা সম্ভব সেটি হবে এই বিক্রিয়ায় প্রাপ্ত লবণের পরিমাণ। তো আমরা কিভাবে বের করব দেখো, খুব সহজ বিষয়। এখান থেকে আমরা 46 গ্রাম ধাতব সোডিয়াম লবণ তৈরি করে কত গ্রাম, এখানে হলো 116 গ্রাম। অতএব 1 গ্রাম ধাতব সোডিয়াম লবণ তৈরি করে 116 বাই হচ্ছে 46 গ্রাম, আর অতএব হচ্ছে 5 গ্রাম, কারণ 5 গ্রামের উপরে রিঅ্যাকশন হবে না। তাহলে 116 গুণন 5 বাই হলো 46 গ্রাম, সমান সমান হচ্ছে 12.60 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে। তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু এই সেলকে বেস ধরতে পারছি না, এই জন্য আমরা এখানে লবণ তৈরি হওয়াটা নির্ভর করছে সোডিয়ামের অ্যামাউন্টের উপরে, সোডিয়ামের পরিমাণের উপরে। এই জন্য সোডিয়ামকে আমরা বেস ধরে কিন্তু লবণের পরিমাণটা বের করে ফেললাম। তো এই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত বক্তব্য। এগুলো কিন্তু বইয়ে নেই, কিন্তু প্রশ্নে আসে। বিভিন্ন সালের কোশ্চেন তোমরা একটু স্টাডি করো, দেখবা যে এগুলো প্রশ্ন অ্যাভেলেবেল পরীক্ষায় চলে আসছে। এখন যদি তুমি বলো যে স্যার বই নেই তো এগুলো পড়া যাবে না, তো বইয়ে যদি থাকে না থাকে আর যদি না পড়ে তাহলে বোর্ডে কেন আসছে? বোর্ডে আসছে যেহেতু সেহেতু তোমাদেরকে এগুলো কিন্তু প্র্যাকটিস করতেই হবে। তো এই হলো ব্যাপার। আমি আরও একটি উদ্দীপক দিয়ে আমি এই উদ্দীপকটা অ্যান্সার করে দেব। এই অ্যান্সার করে দেওয়ার মাধ্যমে আমি আরও কিছু জিনিস শিখতে পারবো ইনশাল্লাহ। লক্ষ্য করো, 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার জন্য মানে উৎপন্ন করার জন্য 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 4.5 গ্রাম ওয়াটার এবং 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করা হলো, মানে একটা পাত্রে মিশ্রিত করা হলো। প্রত্যাশিত ফলাফল পাবো কিনা, প্রত্যাশিত ফলাফল পাবো কি না মানে প্রত্যাশিত ফলাফল পাবো কি না মানে কি 40.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমি পাবো কি না। আসো রিঅ্যাকশনটা আমরা দেখি আগে। রিঅ্যাকশনটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। এটা যদি আমরা রিঅ্যাকশন করি তাহলে হলো ক্যালসিয়াম HCO3 হোল 2, এটা রিঅ্যাকশন হবে। তাহলে এটা দেওয়া আছে হচ্ছে 25 গ্রাম, এটা দেওয়া আছে 4.5 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে হচ্ছে তোমার 8 গ্রাম।
তাহলে এখন এখান থেকে আমি প্রত্যাশিত ফল পাবো কি না, আর যদি না পাই তাহলে কেন পাবো না, আর যদি পাই তাহলে কেন পাবো, এই ব্যাখ্যাটা আমাদেরকে এখানে দাঁড় করাতে হবে। আসো আমরা দেখি, এখানে হলো 100 হবে, আর এটা 18, আর এটা হলো 44। তোমরা মনে হয় জানো এগুলা, এগুলো আণবিক ভর কীভাবে বের করা হয় অলরেডি তোমরা শিখে ফেলেছ। আর এটা এরকম হবে 40 1 যোগ 12 যোগ 16 গুণ 3, এটা ক্যালকুলেশন করলে সম্ভবত 162 হবে। তোমরা একটু করে দেখতে পারো, 162 আণবিক ভর, অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেটের আণবিক ভর হলো 62। এখন তুমি দেখো যে 162 গ্রাম যদি ক্যালসিয়াম বাইকার্বনেট আমরা পেতে চাই, যদি 162 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট যদি পেতে চাই, তাহলে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এনাফ কিনা, যথেষ্ট কিনা আমরা একটু চেষ্টা করে দেখছি। যে 162 গ্রাম ক্যালসিয়াম পেতে ক্যালসিয়াম কার্বনেট দরকার সমান সমান 100 গ্রাম, অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পেতে ক্যালসিয়াম কার্বনেট দরকার 100/162 গ্রাম, অতএব 40.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পেতে ক্যালসিয়াম কার্বনেট দরকার 40.5 গুণন হচ্ছে 100 বাই হলো 162 গ্রাম। 5 গ্রাম ক্যালসিয়াম বাই কার্বনেট পেতে 25 গ্রাম আমাদের ক্যালসিয়াম কার্বনেট দরকার, তাহলে এখানে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটা ঠিক আছে, সমস্যা নেই, আমাদের এখানে সাফিসিয়েন্ট পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট কিন্তু রয়েছে। যদি আমরা ওয়াটারের বিষয়টা যদি আমরা এখানে অ্যাটেস্টেড করতে চাই যে আসলে ওয়াটার ঠিক আছে কিনা, তাহলে এ পর্যন্ত আমরা ঠিকই আছে, এ পর্যন্ত ঠিকই লিখব। এই পর্যন্ত লেখার পরে আমরা 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেট পেতে ক্যালসিয়াম কার্বনেট দরকার 100 বাই হলো 162 গ্রাম, এবং যদি আমরা সরি এখানে লাগবে হলো 18 গ্রাম লাগবে, আর এখানে হচ্ছে ওয়াটার মানে ওয়াটার দরকার, তাহলে 162 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পেতে ওয়াটার দরকার হচ্ছে 18 গ্রাম, তাহলে এখানে 18 বাই হলো 162, অতএব 40.5 গ্রাম ক্যালসিয়াম বাই কার্বনেট পেতে এখানে 18 গুণন হচ্ছে 40 বাই হচ্ছে 162 গ্রাম, এবং আশা করা যায় এখানেও 4.5 গ্রাম ঠিক আছে, মানে অর্থাৎ এখানে 4.5 গ্রাম ওয়াটার দরকার, এবং 4.5 গ্রাম ওয়াটারও কিন্তু বিক্রিয়ার স্থলে কিন্তু অব্যাহত আছে। প্রকৃতপক্ষে আমরা দেখব যে কার্বন ডাইঅক্সাইড এটা সাফিসিয়েন্ট পরিমাণ আছে কি না সেটা আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই। দেখো আমরা লক্ষ্য করি, যেখানে কার্বন ডাইঅক্সাইড যদি আমরা নিই তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে 44 গ্রাম হবে, হ্যাঁ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 44 গ্রাম আছে, তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা পেতে চাই তাহলে কার্বন ডাইঅক্সাইড দরকার হলো 44 বাই হলো 162 গ্রাম, আর অতএব হলো 40.5 গ্রাম ক্যালসিয়াম বাই কার্বনেট দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার 44 গুণন হচ্ছে 40.5 বাই হচ্ছে 162 গ্রাম, এখানে কিন্তু দরকার হচ্ছে 11 গ্রাম, তাহলে 11 গ্রাম আমার কার্বন ডাইঅক্সাইড দরকার, কিন্তু পাত্রের মধ্যে আছে কতটুকু 8 গ্রাম আছে, তো এই তাহলে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এটা ওকে, এটা আছে প্রয়োজনীয় পরিমাণ আছে, ওয়াটার এটাও কিন্তু ওকে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের হিসাব যখন করি তাহলে এটা ক্রস, মানে এখানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দরকার সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এখানে নেই, এখানে 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে এবং লাগবে হচ্ছে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তার মানে হলো 11 থেকে 8
3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ঘাটতি। তো 3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ঘাটতি থাকার কারণে এখানে যে প্রত্যাশিত যে ফলাফল অর্থাৎ 40.5 গ্রাম যে ক্যালসিয়াম বাইকার্বনেট পাওয়ার কথা ছিল সেটি কিন্তু আমি পাবো না। তো এটি হচ্ছে মানে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার এটি কারণ। আমরা আশা করব যে আমাদের যে সাবমিটেড যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো সলভের মাধ্যমে তোমরা এই চ্যাপ্টারের যেগুলো জটিল জটিল যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো তোমরা ইনশাল্লাহ সলভ করতে পারবে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব আমার এই ভিডিওগুলো সুন্দরভাবে তোমরা নখ দর্পণে আনো, তাহলে এই চ্যাপ্টারের যত সমস্যা আছে সমস্যাগুলো মোটামুটি সমাধান করতে পারবে বলে আমার এটা প্রত্যাশা। ঠিক আছে, সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো, এই প্রত্যাশাই আমি আমার লেকচার শেষ করছি।